চিত্লা অগ্রণী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম। পরিবেশ রক্ষার সূচনা করেছে, সেই মতন অনেক সংগঠনই গাছ লাগাচ্ছে। আমরাও চেতলায় যেখানে যেখানে গাছ পড়ে গেছে সেই সব জায়গায় বৃক্ষ লাগিয়ে চেতলায় যত গাছ আছে সেটা লাগানোর ব্যবস্থা করছি। আমি সব সংগঠনকে, ক্লাব সংগঠন সংগঠনদের বলবো, আপনারা সবাই আগে আসুন, নিজ নিজ এলাকায় যেখানে গাছ পড়ে গেছে সেইখানে গাছ লাগান। তার কারণ গাছ শুধু ছায়া দেওয়া বা সৌন্দর্যের জন্য নয়, আমাদের বেঁচে থাকতে গেলে গাছ লাগে। আমার বাড়িতে ওই যে শিশুটা দাঁড়িয়ে আছে, ওর জীবনটা যদি সুরক্ষিত করতে হয় তাহলে এই গাছটার প্রয়োজন আছে। অক্সিজেনহীন পৃথিবী, কার্বন ডাইঅক্সাইডে ভর্তি পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না, তাই গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়। আমাদের আধুনিক জীবন ব্যবস্থায় আমাদের কোনো জায়গায় অক্সিজেন উৎপাদন হয় না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন। আমি গাড়িতে চলছি, প্লেনে চলছি, কারখানা চালাচ্ছি, সব জায়গায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছি, কিন্তু অক্সিজেন উৎপাদনের একটাই সোর্স, সেটা হচ্ছে আমাদের গাছ। কার্বন ডাইঅক্সাইড নেবে, অক্সিজেন দেবে। সুতরাং মানুষকে বেঁচে থাকার জন্য গাছের দরকার, কারো শখের জন্য গাছ নয়। আর আমপানে প্রায় 15,000 গাছ কলকাতায় পড়ে গেছে। কলকাতায় পলিউশন লেভেলটা এই বর্ষা গেলেই একটা ভয়াবহ অবস্থায় আসবে, তাই এখন থেকে যদি আমরা গাছ লাগাই বর্ষায় গাছগুলো ধরে যাবে, তাহলে কিছুটা হলেও কলকাতা নিঃশ্বাস নিতে আমরা পারবো, যারা কলকাতার মানুষ। এই অনুরোধে আপনাদের সকলকে হাত জোড় করছি যে নিজ নিজ এলাকায় গাছ লাগান, আর সেই গাছ বাঁচান। অনেক মানুষ আছেন ঘরের সামনে গাছ, দোকানের সামনে গাছ, একটু ফ্যান ফেলে দিল, গাছটাকে মেরে দিল। গাছ আজকে গাছটা লাগানোটা খুব বড় ব্যাপার না, গাছটা বাঁচানো বড় ব্যাপার। ওই শিশুটাকে যেভাবে লালন পালন করে আমরা বাঁচাচ্ছি, ওই শিশুটার স্বার্থে গাছটাও লালন পালন করে আমার বাড়ির সামনের গাছটা আমায় বাঁচাতে হবে। এইটার জন্যে সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি। দাদা, একটা বিষয় যেহেতু দিলীপ ঘোষ আজকে বলেছেন সকালবেলা যে হিংসাই হচ্ছে সব, যারা হিংসা বিশ্বাস করে না তারা কাপ পুলিশ। একটু এডিশন একটা করবো যে উনি বলেছেন বদলও হবে, বদলাও হবে বলেছিলেন, তারপরেই কালকে আমরা দেখলাম যে দাঁতনে কি অবস্থা হলো, তার মধ্যে আজকে সকালে দেখুন। আমি বলছি বাংলার পরিবেশে এই দলটা অত্যন্ত ক্ষতিকর, হিংসার বাংলা, বদলার বাংলা, খুনের বাংলা, এই বাংলা আমরা কেউ চাই না। আমরা শান্তির বাংলা চাই, প্রগতির বাংলা চাই, উন্নতির বাংলা চাই। আর যারা হিংসার কথা না বললে কালপুরুষ হয়, তাহলে সত্যি আমরা যদি হিংসার জায়গায় শান্তি চাই যদি কাপুরুষ হই, তাহলে কাপুরুষ। যদি বিবেকানন্দ শান্তি চেয়ে উনি ওনার কথায় যদি স্থায়ী হয় তাহলে আমি বিবেকানন্দর রাস্তায় যাব। শ্রী চৈতন্য যদি শান্তি চেয়ে ওনার কথায় যেটা বলছেন সেটা যদি ঠিক হয় তাহলে আমি সেই শ্রী চৈতন্যর রাস্তায় যাব। ঠাকুর রামকৃষ্ণের রাস্তায় যাব, বিবেকানন্দ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রাস্তায় যাব। বাংলা প্রেমের জায়গা, বাংলা শান্তির জায়গা, বাংলা একে আপনকে আলিঙ্গন করার জায়গা, বাংলা আমাদের জীবন থেকে ঘৃণা সরিয়ে দেওয়ার জায়গা। ঘৃণার দল যারা গুজরাটে ঘৃণা ছড়িয়ে ওই রকম করেছে বা ভারতের বিভিন্ন অংশে করছে, তাদের বাংলায় কোনো স্থান নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা শান্তিতে আছে, এগিয়ে যাচ্ছে, তাই বাংলা আমাদের মা, সেই মাকে রক্ষা করতে হবে বর্গীদের হাত দিয়ে, সন্ত্রাসবাদীদের হাত দিয়ে। দাদা, লাস্ট কোয়েশ্চেন একটা, সেটা হচ্ছে যে কালকে সায়ন্তন বসু একদম বড় সবার মধ্যে দাঁড়িয়ে, মানে যেখানে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে সেখানে দাঁড়িয়ে বলছেন দাঁতন তাহলে দাঁড়িয়ে দেবো যদি আরেকটা এরকম ধরনের ঘটনা ঘটে।
সেটা আইন অনুযায়ী প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ আবার বলছি, জ্বালিয়ে দেব, মেরে দেব, কেটে দেব, ভেঙে দেব, এটা বাংলার স্লোগান নয়। বাংলার স্লোগান বরং মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এটা হচ্ছে বাংলার স্লোগান। সন্ত্রাসবাদীর দল তালিবানদের যেরকম অন্য কোনো শিক্ষা নেই, তারা সন্ত্রাস করতে জানে, জেসে মোহাম্মদ যেরকম সন্ত্রাস করতে জানে, মানুষকে খুন করতে জানে, এদেরও সেই রকমই শিক্ষা। এরা সন্ত্রাস, এদের বাংলায় ঠাই দিতে দেবেন না। যারা ভাবছেন তারা বাংলাটাকে সর্বনাশ হয়ে যাবে। তারা সন্ত্রাস কাজ করে, তারা কখনো ভালো কথা বলতে পারে না। আর আজকে যা শুনছি তাতে তারাও সন্ত্রাসের কথা বলছে, ভালো কথা বলছে না। দাদা, আরে একটা একটা মেসেজ, আজকে তো আন্তর্জাতিক যোগ দিবস, সাধারণ মানুষকে যোগাভ্যাস বা সুস্থ থাকার জন্য একটা মেসেজ। আমরা সবাই নিজেদের স্বাস্থ্য ভালো রাখি এবং আমিও সকালবেলা কিছুটা হলেও সেই অভ্যাস করি। ক্লাবের আছে।